নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এসএলএ সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি একদম ঘরোয়াভাবে সবাইভাবে ঢোকলা। আমি এখানে বেসন নিয়েছি, একদম ঘরোয়া যে বেসন আমাদের বাড়িতে থাকে সেই বেসন আমি কাপ মাপ করে নিয়েছি। আমি এখানে দু কাপ বেসন নিয়েছি। আপনারা যদি চান বেসনের কিন্তু মাপটা কম বেশি করতে পারেন। আমি এখানে দু কাপ বেসন নিয়েছি। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, নর্মাল যে চা খাওয়ার কাপে আমি দু কাপ বেসন নিয়েছি। যদি বেসনটা বেশি নেন সেক্ষেত্রে একটুখানি ইনোটা আমি দেখাচ্ছি পরে বেশি লাগে। আমি দু কাপ বেসন নিয়েছি, সেরকম আমি মাপ করে আমি করছি। এখানে আমি নুন দিলাম পরিমাণ মতো, একটুখানি দিলাম হলুদের গুঁড়ো, সামান্য দিলাম, একটা সুন্দর রং আসে হলুদ গুঁড়ো দিলে, আর দিলাম একটুখানি চিনি, হাফ চামচ মতো চিনি। এমন কিছু মানে জিনিস লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এই সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। হাতে করেও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কোনো চামচে করেও মেশাতে পারেন। একটা কিন্তু আমি যে টিনটাতে আমরা কেক তৈরি করি বাড়িতে, এই দেখুন আমার চৌকো যে টিনটা ছিল ওটা আমার খারাপ হয়ে গেছে। আমার একটা এরকম বাড়িতে টিন ছিল, ওটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে গুলে রাখবো। খুব ভালো করে আমি এটা একবারে কিন্তু একগাদা জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু আমার মুশকিল হয়ে যাবে। জলটা কিন্তু কম কম করে দেবেন, দিয়ে একটা ভালো বানিয়ে নেবেন ব্যাটার। এই দেখুন এরমভাবে খুব ভালো মতো বানিয়ে এটা আমি রেখে দিলাম 5 মিনিটের মতন। তার মধ্যে আমি কেকের যে টিনটা একটুখানি তেল বুলিয়ে নেব, সাদা তেল। আমি এটা একদম পুরো ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে আমি এটা রেখে দেবো, কারণ আমি আমি তো এটা ইনো দিয়ে করবো ঢোকলাটা। ইনো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, একদম ইনো দেওয়ার একদম মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেকটিকে ঢেলে দিতে হবে। নর্মাল যে পায়ের মানে ছোটো সাইজের ইনোর প্যাকেটটা দেখুন, এটা কিন্তু খুব ছোটোই চামচ। যদি আপনারা একটুখানি বেশি বেসন নেন সেক্ষেত্রে কিন্তু ইনোটা কিন্তু একটু বেশি দেবেন। আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতো ইনো দিলাম। ইনো দিলে কিন্তু পুরো বেসনটা কিন্তু পুরো একদম ফেঁপে ফুলে উঠবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঢেলে দিতে হবে কেক টিনের মধ্যে যেখানে তৈরি হবে ঢোকলাটা। এই দেখুন বুঝতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে ব্যাটারটা। সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখুন ঢেলে দিলাম তেল বোলানো যে ছিল আমার কেক টিনটা ওর মধ্যে। ওইদিকে আমি গরম একটা দেখুন কড়ার মধ্যে গরম জল ফুটছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, ওর মধ্যে একদম পুরো বসিয়ে দেবেন। যদি আপনাদের কেক টিনটা না বসে সেক্ষেত্রে একটা বাটি বা একটা কিছুর মধ্যে দিয়ে এরকম ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম আছে রেখে দেবেন। দেখুন একদম তৈরি হয়ে গেছে, 15 মিনিট পরে আমি খুলছি। একটা যে কোনো ছোটো ছুরি বা চামচ কিছু একটা দিয়ে দেখে নেবেন, যদি দেখবেন একদম দেখুন ছুরি গায়ে আমার লাগবে না, একদম দেখুন তৈরি হয়ে গেছে আমার ঢোকলাটা। এবার আমি একটা প্লেটেতে ঢেলে নেব, দেখেই বুঝতে পারবেন চারপাশ থেকে পুরো ছেড়ে গেছে। এই দেখুন একদম ঢোকলাটা তৈরি হয়ে গেছে, একটা আমি দেখুন ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে। গরম গরম যেমন ঢালতে যাবেন না, 10 মিনিট রাখবেন, তারপর কিন্তু এটা ঢালবেন। দেখুন দেখে বোঝা যাচ্ছে কেমন স্পঞ্জি হয়ে গেছে। একটা ছুরি মানে ছুরি দিয়ে একটা এমনভাবে কেটে নেবেন, যেমনভাবে কাটবেন ছোটো বড়ো টুকরো করে এরমভাবে কেটে নেবেন। ভীষণ নরম সুন্দর হয়, খুব ঘরোয়াভাবে আমি বানালাম, কিন্তু যে কেউ বানাতে পারবেন। যা বাড়িতে থাকে সেসব জিনিস দিয়ে আমি কিন্তু বানিয়ে দিয়েছি ঢোকলাটা। অবশ্যই এটা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও বানানো যায়। এরপর আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে, একদম দেখুন স্পঞ্জি। আমি যদি বেশি যদি বেসন নিতাম তাহলে কিন্তু আমার এটা আরও চওড়া হতো, আরও স্পঞ্জি হয়তো একটু হতো, কিন্তু মাপটা কিন্তু এরমই হবে। এরপর আমি এটা দেখুন এখানে নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি দু রকম মেশানো সর্ষে, যে কোনো সর্ষে হলেই হয়, আর নিয়েছি আমি এখানে চিনি। আমি একটা কড়ার মধ্যে একটুখানি সাদা তেল দেব, সাদা সর্ষেতেও হয় কালো সর্ষে দিয়েও হয়। একটুখানি তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো সর্ষেটা প্রথমে দেব, তারপর আমি দিয়ে দেবো কারি পাতা আর কাঁচা লঙ্কাটা। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব জল। জলটা এমনই পরিমাণ দেবেন যেমন ঢোকলার জন্য প্রতিটা পিসে যেন ওই
ওই মিষ্টি জলটা যেন পড়ে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মোটামুটি সরষেটা আমার গরম হয়ে গেছে, মানে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতাটা। বোঝাই যাচ্ছে তেলটা খুব গরম, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে কারি পাতা, কাঁচা লঙ্কা, সরষে যখন ভাজা হয়। যে কেউ কিন্তু এরমভাবে দোগলা বানিয়ে নিতে পারেন বাড়িতে, একদমই কিন্তু কঠিন নয়, বাড়িতে বানান। যদি ভালো লাগে প্লিজ ওকে লাইক করবেন। আমি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি মোটামুটি এক দেড় কাপ মতো জল দিলাম, আর দেবো চিনি, দেবো দু চামচ মতো। জলটা যেন একটা মিষ্টি মিষ্টি হয়। এটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে রাখবো। কড়া থেকেও দেওয়া যায়, কিন্তু খুব গরম বলে আমি একটা বাটিতে ঢেলেছিলাম। হালকা গরম থাকবে এই জলটা, আর হালকা গরম থাকবে দোগলাটা, তখনই কিন্তু একটা চামচের সাহায্যে বা একটা হাতার সাহায্যে ওপরে এটা ছড়িয়ে দেবেন দোগলার ওপরে। আমি চলুন আমি দেখিয়ে নিচ্ছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন পুরো সব তৈরি হয়ে গেছে। আমি এরপর আস্তে আস্তে করে চামচ করে বা একটা হাতায় করে দেখুন সমস্ত দোগলাগুলোর ওপরে আমি এটা ছড়িয়ে দিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। কুসুম কুসুম গরম দেখে দেবেন, দোগলাটাও হালকা গরম আছে বলেছি আমি, আর এই জলটাও হালকা গরম আছে। একটুখানি ছড়িয়ে দেবো আমি পরিষ্কার একদম নারকেল করা। একদম তৈরি হয়ে গেছে আমার বাড়িতে খুব সহজে বানানো দোগলা। একদম দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান, কেমন লাগছে জানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক করে দেবেন। একদম তৈরি, অনেক ধন্যবাদ।